সালাম বাংলাদেশি রিলিজ নরওয়ের পক্ষ থেকে 90 জন প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম। সালাম বাংলাদেশি রিলিজ নরওয়ের প্রেসিডেন্ট নাফিস ইকবালের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফমো বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলগীর হোসেন, সাবেক সভাপতি পারভেজ আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নাফিস ইকবাল এর সহধর্মিনী জান্নাত আজিজ মেম্বার সহ অনেকেই। এবং ডেনমার্ক সহ ওদের বন্ধু বান্ধব সহ ওই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তারা প্রচলন এবং তারা কাজ করতেছে, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ আমাদের ভাইকে, দোয়া করবেন, আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম আমরা ভালো যোগ্য নেতা পাই, যাতে উন্নত হয় এবং দেশের মধ্যে আজকে আমরা এখানে এই সুন্দর ভবনগুলো আমরা শুধু এখানে নয়, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে তার ব্যক্তিত্বশ্বরী বঙ্গবন্ধু কন্যার ব্যক্তিত্বশ্বরী স্যার মা ওয়াদের সেই নীতি এটা অনুধাবন করেছে, যার কারণে কিন্তু বাংলাদেশে আজকে সমগ্র বাংলাদেশে আমি যতটুকু জানি আমার নির্বাচনী এলাকায় এমন কোনো প্রতিবন্ধী মানুষ নাই যাদেরকে আমরা প্রতিবন্ধকতার আওতায় আনি। আমরা চেষ্টা করেছি 100% প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধকতার আওতায় আনার জন্য একটা জিনিস আপনাদের মধ্যে মনে রাখতে হবে,